আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল কেমন আছেন সবাই প্রবাসী ভাই ও বোনেরা করোনা ভ্যাকসিনের আপডেট আরেকটা খবর নিয়ে এবং সেই সাথে হাজারো প্রশ্নের জিজ্ঞাসার উত্তর ও সমস্যা সমাধান নিয়ে আবার আমি সেই হেল্পলাইন বিডি টোয়েন্টি ফোর দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করে তা আবার কন্টেন্ট আকারে আপনাদের কাছে পৌঁছে দিতে আমার তো একটু কষ্ট করতেই হয় তাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করেন তাহলে আমার কাজ করার মানসিকতা আরও বেড়ে যাবে তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও না টেনে পুরো ভিডিও মন দিয়ে দেখার ও শোনার অনুরোধ রইল যাতে করে আপনারা কোনো তথ্য মিস করতে না পারেন তো দর্শক ফিরে আসছি সাথেই থাকবেন প্রবাসী কর্মীদের করোনা ভ্যাকসিন প্রসঙ্গে বিদেশগামী কর্মীদের টিকার জন্য সুরক্ষা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সুবিধার্থে অধ্য শুক্রবার দোসরা জুলাই থেকে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির রেজিস্ট্রেশন অনলাইনে আমি প্রবাসী অ্যাপে বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে আসতে পারবেন এছাড়াও আছে দেশের বিয়াল্লিশটি জনশক্তি কার্যালয় কার্যালয়গুলোর নাম ও ঠিকানা সম্বিলিত একটা পিডিএফ ফাইল আমি নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আরও আছে নটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেমন ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর মাদারীপুর মেহেরপুর শরিয়তপুর সুনামগঞ্জ নীলফামারি কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে যেও রেজিস্ট্রেশন করা যাবে শুক্রবার থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত ও নির্জেলায় সশরীরে হাজির হয়ে বা অনলাইনে আবেদন করা যাবে আমি আবার বলছি শুক্রবার থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত ও নিজ জেলায় সশরীরে হাজির হয়ে বা অনলাইনে আবেদন করা যাবে যে সকল কর্মীর বিএমইটি নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা চলতি বছরের জানুয়ারির আগের বিএমইটি স্মার্ট কার্ড আছে সেসব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে দোসরা জুলাই থেকে বিএমইটি নিবন্ধন করতে হবে তবে এই বছরের জানুয়ারি থেকে নিবন্ধিত কর্মীদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না বিএমটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন সফল হলে মোবাইলে মেসেজের মাধ্যমে টিকা সেন্টার ও টিকার তারিখ জানা যাবে সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়ে টিকা কেন্দ্র ও তারিখ সংক্রান্ত মেসেজ না পাওয়া পর্যন্ত বিদেশগামী কর্মীদের কোনো হাসপাতাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে জমায়েত হয়ে টিকা গ্রহণের সুযোগ নেই আপনার জেলার জনশক্তি কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা ফোন নম্বর পাবেন নিচে ডেসক্রিপশন আরও তথ্যের জন্য জেলার জনশক্তি কর্মসংস্থান অফিসে যোগাযোগ করুন বাংলাদেশে অবস্থানত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে কোনো অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন অভিযোগ জানানোর জন্য তাদের ওয়েবসাইটে ভিজিট করেন তো দর্শক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা প্রয়োজনীয় তথ্যের এতটুকু জানতে পারেন তাহলে লাইক দিন এবং শেয়ার দিন তাতে আপনার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের উপকার হয় ও চলমান যে কোনো তথ্য জানতে ও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সর্বদা মাস্ক পরিধান করবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন নিজে বাঁচুন দেশকে বাঁচান ধন্যবাদ